দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গোভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আবেদন কোভিডের লাগাম টানতে ব্রিটেনে সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হাজার কোটি টাকার তহবিল জানালেন প্রধানমন্ত্রী 31 ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে দেয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছেন তাদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে আর বিবেচনায় আনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তারা জয়ী হন কিংবা পরাজিত হন পরবর্তী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন না এবং দলের গুরুত্বপূর্ণ কোনো পদ তারা পাবেন না আসলে বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করেছে কর্মীরা ভোট দিতে চাইলেও মাস দুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের এখনও তাড়া করে এদিকে কেন্দ্র দখল করে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে রাজধানীর শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসভবনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন পৌরসভা নির্বাচন গতকাল হয়ে গেল প্রত্যেকটি নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল ডাকাতি করে নিয়ে গেল এমনকি খুন পর্যন্ত হয়েছে জানেন একজন সিরাজগঞ্জে একজন কমিশনার তিনি প্রায় 85% ভোট পেয়ে জিতেছেন তাকে হত্যা করা হয়েছে এরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য একদলের শাসন ব্যবস্থাকে পোক্ত করার জন্য এদিকে অভিযোগ পাল্টা অভিযোগ উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রতিদিনই সংঘর্ষে জড়িয়ে নির্বাচনী পরিবেশ ভীতিকর করছে অন্যদিকে বিএনপি অহেতুক অভিযোগ করে নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী চলচ্চিত্র শিল্পকে হারিয়ে যেতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান এ খাতের উন্নয়নে 1,000 কোটি টাকার তহবিল করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি এ সময় 31 ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে 26টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 দেয়া হয় শিল্পী কলাকুশলীদের অনুপ্রাণিত করতে প্রতি বছরের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার আয়োজন করল সরকার রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘটা করে দেয়া হয় 2019 সালের চলচ্চিত্র পুরস্কার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবছর বিশেষ অবদান রাখায় 31 ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার সরকার প্রধান বলেন চলচ্চিত্র শিল্পকে কোনো মতেই বিলীন হতে দেয়া হবে না আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও আমরা গুরুত্ব দিচ্ছি কারণ এখন ডিজিটাল যুগ এটা শুধু আমার দেশে না আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন শেখ হাসিনা উপজেলা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে চলচ্চিত্র কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এই 1,000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব অল্প সুদে এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকে দেশীয় গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে আবেদন করা হয়েছে রোববার দুপুরে সিআরও লিমিটেডের মাধ্যমে বিএমআরসিতে এই আবেদন জমা দেওয়া হয় গ্লোব বলছে অনুমোদন পেলে শিগগিরই মানবদেহে প্রয়োগ করা হবে এই টিকা তবে কবে নাগাদ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে টিকা সেটি এখনও না জানালেও সফলভাবে প্রক্রিয়া শেষ করতে চায় প্রতিষ্ঠানটি প্রাণীদেহে প্রথম ধাপের সফলতার সুসংবাদ জানানোর প্রায় 6 মাস পর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে বঙ্গোভ্যাক্স
রোববার সকালে সিআরও লিমিটেডের মাধ্যমে বাংলাদেশি গবেষকদের উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের ইথিক্যাল ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নিয়ে বিএমআরসিতে আসে গ্লোব বায়োটেকের দল। এ সময় উপস্থিত ছিলেন গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ, সিও ডক্টর কাকুন নাগ, প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডাক্তার আসিফ মাহমুদ সহ রিসার্চ টিমের অন্যান্য সদস্যরা। দুপুর 12:30টার দিকে বিএমআরসিতে জমা দেয়া হয় আবেদন। এরপর গণমাধ্যমে কথা বলেন তারা। বলেন অনুমোদনের পর 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়ালে যেতে পারবে বঙ্গভ্যাক্স। সাইন্টিফিক্যালি আমরা আগাচ্ছি এবং সাইন্টিফিক্যালি যখন এটা অ্যাপ্রুভড হবে তখনই সেফটি, ইমিউনোজেনিসিটি এগুলো সব কিছু দেখেই আমরা মানব দেহে এটাকে প্রয়োগ করব। সমন্বিত দুটি ধাপে শতাধিক স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। তবে তার আগে প্রত্যেকের জন্য করা হবে স্বাস্থ্য বীমা। ঢাকার ভেতরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চলবে টিকার পরীক্ষামূলক প্রয়োগ, যাতে রেগুলেটরের অনুমোদনের জন্য বিলম্ব না হয়। কারণ এখানে আমাদের বুঝতে হবে আমরা প্যান্ডেমিক ফেস করছি। আমি আজকে ফেজ 1 শেষ করলাম, আবার 3 মাসের ফেজ 2 ধাক্কায় গেলাম, 6 মাস লাগলো, সময় নষ্ট হবে। সেজন্য আমরা চাচ্ছি যে ফেজ 1 ফেজ 2 আমরা একসাথে অনুমোদন নিব, কিন্তু অবশ্যই প্রোটোকলে বলা আছে ধাপে ধাপে করা হবে। আমরা আসলে ওনাদের সাজেশন, প্রোটোকলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে ঢাকাতে এই ট্রায়ালটা হবে। এটা হসপিটালে তো অবশ্যই হবে, কিন্তু কোনো সরকারি হাসপাতালে না, এটা সিআরওর একটা ক্লিনিক্যাল সাইট আছে, সেই সাইটে হবে। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পুরো প্রক্রিয়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলে জানায় গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের যে ডোজ সেটা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে রেগুলেটরদের উপস্থিতিতেই হতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ব্যাচগুলি সেগুলি কিন্তু এখন আমরা শুরু করিনি। তবে এ বিষয়ে কোনো কথা বলেনি বিএমআরসি। রাশেদ বাপ্পি, সমো সংবাদ, ঢাকা। বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদনের ক্ষেত্রে সবার আগে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার কথা ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গ্লোবের সক্ষমতা কতটুকু সেই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই গ্লোবের ভ্যাকসিন অনুমোদনের পরামর্শ তাদের। মানবদেহে প্রয়োগের জন্য নৈতিক অনুমোদন পেতে দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের আবেদন এখন বিএমআরসির টেবিলে। এ পর্যায়ে প্রথম 2 ধাপ আলাদা করলেও অনুমোদন একই সঙ্গে চেয়েছে গ্লোবের সিআরও, সিআরও বাংলাদেশ। প্রথম ধাপে মানবদেহে প্রয়োগে দেখা হবে এর নিরাপত্তার বিষয়টি, অর্থাৎ মানবদেহে এই ভ্যাকসিন কী প্রতিক্রিয়া করে সেই বিষয়টি। পরের ধাপে দেখা হবে কাঙ্ক্ষিত ফল পেতে কী মাত্রায় কতটা ডোজ প্রয়োগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায়ে নৈতিক অনুমোদন পেতে সবার আগে দেখতে হবে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা, তারপর বিবেচনায় রাখতে হবে গ্লোবের সক্ষমতা। প্রস্তাব অনুযায়ী বিবেচনা করা হবে যে আসলে মানব দেহে ওনারা যে ঝুঁকি হচ্ছে সেটুকু ওনারা যুক্তিসঙ্গতভাবে নিচ্ছেন কিনা, এবং সেটা মূল্যায়নের বন্দোবস্ত আছে কিনা, এবং সেই ঝুঁকি রিড্রেস করার ব্যবস্থা ওনাদের সামর্থ্য এবং ব্যবস্থা আছে কিনা, এই ব্যাপারটাই মূল। ভ্যাকসিন যেন দেশের বাইরেও গ্রহণযোগ্যতা পায় সেই বিষয়টিও নজর দিতে হবে। এটা কয়েক সপ্তাহ তো লাগবেই, এটা ফুললি পুরো রিড করতে হবে, রিড করার ইন বিটুইন দ্য লাইন্স, ইভেন ইন বিটুইন দ্য ওয়ার্ডস গিয়ে এটাকে দেখতে হবে যে এটা মানুষের জন্য নিরাপদ এবং হিউম্যান রাইটস ওখানে ভায়োলেটেড হয়নি। আমাদের আশা থাকবে যে এটা অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ একটা প্রোটোকল হতে হবে, এবং বিএমআরসিকে ওর অ্যাসাইন্ড রোল, এটা অ্যাসাইন্ড রোল, আর কেউ করতে পারে না, এটা বিএমআরসির কোনো বিকল্প সংগঠন নেই। তাহলে বিএমআরসিকে অবশ্যই জাতীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটাকে এক্সপেডাইট করার কথা চিন্তা করতে হবে। এরই মধ্যে ট্রায়ালের জন্য ভ্যাকসিন প্রস্তুত করতে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক। একের পর এক প্রকল্প হাতে নিয়েও কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। আবার কারাপণ্যের যথাযথ বাজারজাত নিশ্চিত করতে না পারায় অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন কারিগররা। সেক্ষেত্রে আরও বড় পরিসরে পরিকল্পনা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তবে কারা কর্তৃপক্ষ বলছে জনবল নিয়োগের প্রক্রিয়া শেষ হলেই ত্বরান্বিত হবে এসব প্রকল্প। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। জেলকোড অনুসারে একজন বন্দীর জন্য 35 বর্গফুট জায়গা বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এই চিত্র বলছে ভিন্ন কথা। কারা কর্তৃপক্ষের দেয়া সব শেষ তথ্য বলছে দেশের কারাগারে মোট ধারণ ক্ষমতা 42,150 জন, অথচ দেশের বিভিন্ন কারাগারে মোট বন্দী 82,290 জন। 14 শিকের মাঝে বন্দী একটি জীবন। কারাবার সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটা অনেকটাই এমন, তবে এখানে এলে চোখের সামনে যে বাস্তবতা উঠে আসে সেটি কিন্তু সেই ধারণা থেকে অনেকটাই আলাদা। সকালে শুরুটা পত্রিকার পাতা কিংবা বইয়ের মলাট ভেঙে হয় কারো। ধর্মীয় শিক্ষা, শরীর চর্চা, খেলাধুলা আর সাংস্কৃতিক নানা আচার অনুষ্ঠানে বদলে দিয়েছে জেল জীবনের মানে। জেল সম্বন্ধে আমাদের একটা ভীতিকর এবং খুব খারাপ একটা ধারণা ছিল, এখানে এসে সেই ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে।
বন্দি পুনর্বাসনের আওতায় দেশের বড় কারাগারগুলোতে বন্দীদের জন্য গড়ে উঠেছে ছোট ছোট বেশ কিছু শিল্প, দক্ষতা বাড়াতে চলছে প্রশিক্ষণ। তবে পণ্য বিপণন ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় কিংবা স্বাভাবিক জীবনে ফিরে এসব দক্ষতা কাজে লাগানোর প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা গড়ে তুলতে না পারায় অনেক ক্ষেত্রেই তার সুফল মিলছে না। আমি যদি বের হই তাহলে আমি চেষ্টা করবো আমি নিজেই পার্লার দেওয়ার জন্য। সরকার যদি দেখছেন করে তাহলে ফিরে এসে একটা বিশাল বড় একটা দায়িত্ব নিয়ে পালন করতে পারবো। তথ্য বলছে কারা অধিদপ্তরের 12,178টি পদের বিপরীতে এখন শূন্য পদ 2022। আপনার নীতিতে এই পরিবর্তনটা আসবে, তখন কিন্তু আপনার মানে আইন নীতি তারপরে আপনার অবকাঠামো সব পরিবর্তন করতে হবে। এই বিষয় নিয়ে আমরা শুরু করেছি, আমরা আশা করি যে এটার বিস্তৃতি আরও আমরা করতে পারবো। আমরা চেষ্টা করছি এই কার্যক্রমকে আরও কীভাবে গতিশীল করা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তের রেল লাইনের নকশা জটিলতা। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশায় তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট, এসএন জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন উঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে সেখানে সেতু দুই প্রান্তে রেলের দুইটি করে চারটি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে 15.5 মিটার উচ্চতা ও 5.8 মিটার প্রস্থ থাকা দরকার তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত 6 মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয়ে জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় 31 ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ দুইটি পিলারের প্রতিটিতে বাড়তি দুটি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে তৃতীয় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে দুটি পিলার। আমাদের মতামত পাওয়া পরে সিদ্ধান্ত নিয়ে বলছে ভাঙতে হবে কিনা। এখন আমরা আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওরা কি মতামত দেয় তারপর ডিসিশন করবে। আমরা ডিটেল ডিজাইনটা এখনো পাইনি, কনসেপচুয়াল ডিজাইনটা বিডি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেল ডিজাইন করছে, তারপর বলতে পারবো। মা অংশে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। জুলাই থেকে জানুয়ারি 6 মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই দুই প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশের বাইরের খবর। চিকিৎসা শেষে দীর্ঘ প্রায় 5 মাস পর জার্মানির বার্লিন থেকে মস্কোয় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে আটক হয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি। এ সময় কড়া নিরাপত্তা প্রহরায় তাকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে যায় মস্কো পুলিশ। রোববার স্থানীয় সময় বিকেল 3টার দিকে মস্কোর উদ্দেশ্যে জার্মানি ছাড়েন রাশিয়ার এই বিরোধী নেতা। বিমানে ওঠার আগে সাংবাদিকদের কাছে তিনি আবারও দাবি করেন রুশ সরকারের প্রত্যক্ষ মদদে তাকে হত্যার উদ্দেশ্যেই বিষ প্রয়োগ করা হয়েছিল। গেল বছরের আগস্টে মস্কো থেকে সাইবেরিয়া যাওয়ার পথে বিমানে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টা করা হয় বলে জানান চিকিৎসকরা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন। মহামারী করোনায় মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা 1,58,000 ছাড়িয়েছে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন 3,339 জন। অন্যদিকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে 601 জনের। এমন পরিস্থিতিতে ব্যাপক আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্ট।
জরুরি অবস্থার মধ্যেও প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ছয়টি রাজ্যে দ্বিতীয় দফা লকডাউন থাকলেও দেশটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আন্তরাজ্য ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সবাইকে 10 কিলোমিটারের বেশি পথ ভ্রমণের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এ অবস্থায় আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসীদের। আগের তুলনায় বর্তমানে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না কবে আবার সেই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবো। লকডাউনের কারণে, সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা বেকার হয়ে গেছি। তারা আসলে বর্তমানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল আইনকানুন মেনে চললে আমরা এই ভাইরাসকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানপাট বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা কারণে ঘর থেকে বের হওয়া ইতিমধ্যে কয়েকশো জনকে জরিমানাও করেছে কর্তৃপক্ষ। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের আরো সচেতন ও সরকারের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি অন্যান্য প্রবাসী বাংলাদেশি ভাইদেরকেও বলবো যে আপনারা মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে যে এসওপি দেওয়া হয়েছে আপনারা সেই এসওপিটি যথাযথভাবে মেইনটেইন করেন। এদিকে করোনাকালীন বিধিনিষেধের মধ্যেও প্রবাসী বাংলাদেশীদের হাতে দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে সরকারের বিধিনিষেধ মেনে গত 3 দিনে 2500-এরও বেশি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। মহামারী করোনার এই প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে সর্বোচ্চ স্বাস্থ্য সচেতনতা ও সম্পূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। গেল 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাত হয়েছে সুইডেনে। কয়েকদিনে বিভিন্ন এলাকায় 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শুভ্র তুষারে ছেয়ে গেছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটি জনজীবন। বিভিন্ন অঞ্চলে 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে। এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এবছর যে পরিমাণ তুষারপাত হইতেছে, গত 10 বছরে এই ধরনের তুষারপাত হয় নাই। রাস্তাঘাট প্রায় চলাচল করা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। কোনো মানুষ নাই, টুরিস্ট তো নাই, 2-4 জন লোকাল লোক যা ছিল ওইটাও ঠান্ডার যন্ত্রণা বাইরে আইতেছে না। দুর্যোগ মোকাবেলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বছরের এই সময়টা সুইডেনে শীত এবং তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারে তীব্র শীত এবং প্রবল তুষারপাত জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, যা গত 10 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জার্মানির ক্ষমতাসীন সরকারের বড় শরিক দল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এর সভাপতি নির্বাচিত হয়েছেন দেশটির নর্থ রাইন ওয়েস্টফালে অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট আর্মিন লাসেট। এই জয়ে দেশটির বর্তমান চ্যান্সেলর মার্কেলের স্থলাভিষিক্ত হওয়ার পথ আরও মসৃণ হল লাসেটের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির রাজনীতির অন্যতম প্রধান দল খ্রিস্টিয়ান গণতান্ত্রিক ইউনিয়নের কাউন্সিলে দলের সদস্যদের ডিজিটাল ভোটাভুটিতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট আর্মিন লাশেট। শনিবার প্রথম পর্যায়ের ভোটে তার অপর দুই প্রতিদ্বন্দ্বী ফেডারিক ম্যার্জ এবং নোবার্ট রুইটকেনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দলের ডেলিগেটসদের ভোটে 521 ভোট পেয়ে নির্বাচিত হন লাসেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেডারিক ম্যার্জ পান 466 ভোট। জয়ী ঘোষণার পরপরই নিজের এবং বিরোধী দলের সবাইকে সঙ্গে নিয়ে জার্মানির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন লাসেট। দেশের উন্নয়নের জন্য যা কিছু করতে হয় তা সবকিছু করতে চাই। সারা বিশ্বে অ্যাঙ্গেলা মার্কেল যে কারণে পরিচিত তা হলো বিশ্বাস। এবার জনগণের বিশ্বাস অর্জন করতে হবে সিডিইউ কে। কেন্দ্রীয় নির্বাচনে চ্যান্সেলরের আসনও জয় করতে হবে আমাদের। লাসেটের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন চ্যান্সেলর ম্যার্কেল সহ দেশটির বিশিষ্ট রাজনীতিকরা। কিন্তু এমন জয়ে দেশের মানুষের কোনো উন্নতি হবে না, বরং ম্যার্কেলের স্বৈরাচারী রাজনীতিকে জিয়ে রাখবে বলে অভিযোগ দেশটির অন্যতম প্রধান বিরোধী দুই রাজনৈতিক দলের নেতাদের। দেশটির বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আসনটি দখল করতে নিয়ম অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে নিজ দলের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি অন্য দলগুলোর সাথে লড়াই করার কোনো বিকল্প নেই বলছেন সাধারণ নাগরিকরা। শুধু জার্মানি নয়, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সাথে সাথে বিশ্ব রাজনীতিতেও রয়েছে জার্মানির এই খ্রিস্টিয়ান গণতান্ত্রিক দলটির ব্যাপক প্রভাব।
তবে সভাপতি পত্রের সাথে সাথে চ্যান্সেলর হিসেবে নতুন কেউ আসবে কিনা সেটি সময় নির্ধারণ করবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নিজ দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদেরও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। বিশ্বের সব দেশেই বৈধতা থাকছে এই কার্ডের। কুয়েত সরকারের যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। রোববার থেকে কুয়েতের স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিতে যাচ্ছে সরকার। এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের যে কোনো দেশে বৈধভাবে গাড়ি চালানো যাবে। স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার জন্য অনলাইনে সব ধরনের তথ্য রাখা হবে। এছাড়া জালিয়াতি ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের জন্য যে স্মার্ট ল্যান্ড বা সব দেশের সবার জন্য যে স্মার্ট লাইসেন্স বানাচ্ছে, এটার জন্য তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে ড্রাইভিং লাইসেন্স কুয়েত সরকার ইস্যু করতে যাচ্ছে, ওই ড্রাইভিং লাইসেন্স সারা ওয়ার্ল্ডের সব দেশেই উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কার্ডটি তৈরি করা হলেও বাড়ানো হয়নি ফি। সময় সংবাদ, কুয়েত। মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুয়েতে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন সহ দূতাবাসের অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা। স্থানীয় সময় শনিবার রাতে রাজধানীর দোহা নাজমা আফগান রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সহসভাপতি আতিকুল মাওলা মিঠুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাতার যুবলীগের সহসভাপতি সেলিম রেজা, কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মোল্লা সহ অনেকে। এ সময় বক্তারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার অরূপ রতন চৌধুরী। এছাড়াও অভিনয়ে বিশেষ অবদানের জন্য একই সম্মাননা দেয়া হয় পশ্চিমবঙ্গে চলচ্চিত্র অভিনেতা জিতকে। কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সাড়ম্বর এক আয়োজনে এই দুজনকে ছাড়াও দুই বাংলার 23 বিশিষ্টজনকে সম্মাননা দেয়া হয়। রোববার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠান শুরুর আগে মহর্ষি নারী মাদার তেরেসার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়। এরপর তার ছবি ও ভাস্কর্যে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন পুরস্কার কমিটির প্রধান অ্যান্টনি অরুণ কুমার। পরে একে একে সম্মাননা প্রাপ্তদেরকে মঞ্চে ডেকে এনে পুরস্কার প্রদান করা হয়। নেইল পলিশের সঙ্গে নারীর নখের সখ্য হাজার বছরের বেশি সময়ের, তবে একটি সময় শুধু রাজপরিবারের সদস্যরাই এটি ব্যবহার করতেন। শুরুতে দু রঙের থাকলেও আধুনিক যুগে নারীর নখ রাঙাতে নানা রঙের নেইল পলিশ দেখা যায় এখন শপিং মলে। এই নেইল পলিশ নিয়ে মজার কিছু তথ্য জানবো সৈয়দ জুয়েলের রিপোর্টে। নারীর নখ নিয়ে মধ্যযুগে কবি ভারতচন্দ্র রায়গুণকার লিখেছিলেন, শরতের চাঁদ পড়ে থাকে তার প্রেয়সীর নখের কাছে। সেই নখ সাজানোর জন্য দীর্ঘকাল ধরেই নারীদের কাছে জনপ্রিয় নেইল পলিশ। প্রাচীন চীনের চৌরাজ বংশের সদস্যরা খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে নেইল পলিশ প্রথম ব্যবহার শুরু করেন।
তখন সোনালী ও রূপালী রঙের মাঝেই সীমাবদ্ধ ছিল। এরও অনেক পরে 1644 সালের দিকে মিং রাজবংশ মোম, ডিমের সাদা অংশ, জীবজন্তুর হাড়, বাবলা গাছের আঠা সহ নানা ধরনের উদ্ভিদ থেকে তৈরি করত নকরাঙানোর প্রাকৃতিক রং। মূলত সে থেকেই নেল পলিশে নানা রঙের প্রচলন শুরু। আধুনিক যুগের নারীদের নখের যত্ন বেড়ে যাওয়ায় নখ পরিচর্যা ও নেল পলিশ লাগানোর ব্যবসা এখন বেশ জমজমাট। তাই গড়ে উঠেছে নেইল বারও, জনপ্রিয় হয়ে উঠেছে নেইল আর্ট করা কৃত্রিম নখও। 13 ধরনের নেল পলিশে আধুনিকতার ছোঁয়া দিতে রিমেল, রেবলন, মাইমুট, বেরিম, সেলিহামসন সহ নামি দামি ব্র্যান্ডের নেল পলিশ রয়েছে নখ সাজাতে। তবে বেশি করে গাঢ় রঙের নেল পলিশ ব্যবহার করলে নখে স্থায়ীভাবে দাগ পড়ে, এমনকি নখ নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। তাই গাঢ় রঙের নেল পলিশ হলে একবারে বেশি প্রলেপ দেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন বিশ্লেষকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। স্বাধীনতার 50 বছর উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে লাল সবুজ ছাড়া আর কোনো রং ব্যবহার করা হচ্ছে না, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে 2-3 সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স দেখেই কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হবে। আকরাম আরও বলেন, ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খাতা কলমে সহ অধিনায়ক না থাকলেও দেশের মাটিতে খেলা হওয়ায় প্রয়োজনে যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়া যাবে। মুজিব বর্ষের অনেক আয়োজনই গেছে ভেস্তে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আবারও উদ্যোগী ক্রিকেট বোর্ড। কোভিড পরিস্থিতিতে তেমন কোনো আয়োজন সম্ভব নয়, তবুও সুবর্ণ জয়ন্তীর উদযাপনে সামিল হতে চায় বিসিবি। বিশ্বমঞ্চে টাইগারদের পরিচয়ও লাল সবুজে, বিভিন্ন সময়ে যার মাঝে অন্য রঙের উপস্থিতিও দেখা গেছে, কিন্তু বিশেষ বছরে জার্সিটাও হওয়া চাই বিশেষ। 71-এ সবুজ দেশটা যে লাল রক্তে হয়েছিল রঞ্জিত, সে গল্পটাই প্রতিফলিত হোক সাকিব তামিমদের গায়ে। জার্সিটা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের ফ্ল্যাগের মতোই আমরা করেছি, পুরো সবুজ এবং লাল দিয়ে করানো, এখানে অন্য কোনো কালার নেই। আমরা তুলে ধরেছি আপনার আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা যেভাবে স্বাধীনতার পর যেভাবে উল্লাস করেছে, সেলিব্রেট করেছে সেটা, এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে। কোভিডের জন্য আসলে আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা করতে পারছি না। তারপরে আমরা যে যে ক্ষেত্রে পারবো চেষ্টা করছি করার, এবং কয়েনের ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করছি। আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে ক্রিকেটারদের পারফরমেন্স দেখে বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তি হালনাগাদের কথা থাকলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। খেলা না থাকায় গেল বছরের মূল্যায়ন করার সুযোগ নেই, তাই কবে নাগাদ কেন্দ্রীয় চুক্তি নবায়ন হতে পারে সে প্রশ্ন থেকেই যায়। প্রত্যেক বছর আসলে খেলার উপর পারফরমেন্স দেখে কিন্তু আমরা কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্ট লিস্টটা আমরা তৈরি করি, বাট এবছর যেহেতু আমরা ওই ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, বিদায় যারা কন্ট্রাকচুয়ালে আছেন ওদেরকে আমরা রেখে আমরা 2-3 সিরিজ দেখে তারপর হয়তো আমরা ডিসিশন নিব। প্রশ্ন আছে আরও একটা, আসন্ন ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে অধিনায়ক তামিম ইকবালের কোনো ডেপুটি রাখেনি বিসিবি, যদি তামিম ইনজুরিতে পড়েন সেক্ষেত্রে অধিনায়কত্ব করবেন কে? হোমে খেলাতে এটা নিয়ে আমরা ভ্যালিড না, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে যেহেতু সবসময় আমরা থাকবোই, বোর্ড ডাইরেক্টররা থাকবেন, তো এই ডিসিশন আমরা যে কোনো সময় নিতে পারি। করোনা স্থগিত হওয়া সিরিজ আয়োজন নিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গোভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আবেদন। কোভিডের লাগাম টানতে ব্রিটেনে সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা। এবং চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হাজার কোটি টাকার তহবিল, জানালেন প্রধানমন্ত্রী। 31 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে দেয়া হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019। এই ছিল প্রবাসী সময়।